আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া, কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা। প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। সুন্দরবন মধুঘরের প্রোপাইডার মোহাম্মদ ইয়াকুব আলী সর্দার আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি মধু দোকান ব্যবসায় কিভাবে আসলেন? দেখেন, আমি প্রথম চাকরি করতাম মংলা বন্দরে। আমি বাম পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি চাকরিটা স্বেচ্ছাকৃতভাবে ছেড়ে দিই। দেওয়ার পরে আমি এটা কি করব, আমাকে তো জীবনযাপন করে খাইতে হবে। তবে চাকরি তো আমি ছেড়ে দিয়েছি, তা আমি বন বিভাগ কর্মকর্তার থেকে আমি কাগজ করি। কাগজ করার পরে এই মধু আপনার সিজনের সময় মহলদের সঙ্গে আমি নিজে স্বয়ং ভিতরে যাই সুন্দরবন। সরকারের কাছ থেকে পাস নিয়ে যাই, আমি লৌকায় বসে থাকি, মহলদেরা ভিতরের থেকে মধু আহরণ করি, সংগ্রহ করে নিয়ে আসে। নিয়ে আসলে আমি ওখান থেকে মধু নিয়ে এসি আমি ঢাকাতে দোকান সুন্দরবন মধুঘরে বিক্রি করি, মানুষকে ভালো জিনিস খাওয়াইতে পারি সেই ব্যবস্থাই আমি করি। মধুর দোকান দিতে কত টাকা লাগে? আমি রিটায়ার্ড হয়ে যে টাকা পাইছিলাম ওর থেকে আমি 5 লাখ টাকা নিয়েছিলাম, নিয়ে আমি এই মধুর ব্যবসায় আর কি নামি। মধু কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন? আমি সংগ্রহ করি সিজনের সময় বন বিভাগ থেকে পাস নিই, অনুমোদন নিই সরকার থেকে। নেওয়ার পরে মহলদের সঙ্গে নিয়ে আমি ভিতরে যাই সুন্দরবনের, যাই আমি নিয়ে ওদের সঙ্গেই আমি নিজে থাকি। সংগ্রহ করে নিয়ে আসি আর কি, পরিষ্কার করি এখানে বোতলজাত করা হয়। এখানে আপনার মধু পরিষ্কার করা হয় ছাইকা পরিষ্কার করা হয়। পরিষ্কার করা হয়ে গেলে বোতলজাত করা হয়। এক সিজনে আপনার প্রায় 2000 কেজি। কী কী লাইসেন্স লাগে মধুর দোকান দিতে? ট্রেড লাইসেন্স তো লাগবেই, সরকার অনুমোদন লাগবে, আপনার BSTI লাগবে। এগুলো হলে দেওয়া যাবে, কিন্তু তাকে ট্রেডিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। কোনো তরুণ উদ্যোক্তা যদি মধুর দোকান দিতে চায় তাহলে সে কি করবে এবং কত টাকা লাগবে? তাকে আগে শিখতে হবে, ট্রেডিং দিতে হবে, তারপরে কাগজপত্র করা লাগবে, তারপরে আপনার ওই ধীরে ধীরে ওপর উঠতে হইবে। হঠাৎ তো আইসি আপনার বড় ব্যবসা ইয়ে করতে পারবে না, তার শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, বন বিভাগের কাছে যাইতে হবে, তারপরে আপনার বনে যাইতে হবে, কীভাবে মধু আহরণ করে সেটাও দেখতে হবে, তারপরে পুঁজি খাটাইতে হবে। আমি তো মেলা আগে ইয়ে করছি 5 লাখ টাকা, এখন 10-15 লাখ টাকা লাগবে সর্বনিম্ন। টাকা থাকলে তো সে ব্যবসা করতে পারবে না, তার তো শেখার প্রয়োজন আছে, তার শেখা লাগবে, ট্রেনিং দেওয়া লাগবে, লাইসেন্স করা লাগবে। তারপরে আপনার দোকানের মধুর গুণগত মান কেমন? গুণগত মান ভালো, যেরকম খাইলে আপনার মাথা যন্ত্রণা, সর্দি, কাশি এগুলো ভালো হয়। হ্যাঁ, আমার এই মধু আপনার বাইরেও যায়, যারা বাইরের রাষ্ট্রে থাকে তারা যাওয়ার সময় নিয়ে যায় আমার কাছ থেকে, কালো জিরার তেল, মধু, গাওয়া ঘি এগুলো নিয়ে যায়, তাতেগুলি গুণগত মান ভালো। শিক্ষিত বেকারদের উদ্দেশ্য কিছু বলেন? তাদের শিখতে হবে, তাদের শিখে এখানে আসতে হবে, আসলে তারা ভালো ইয়ে করতে পারবে আর কি। সুন্দরবন মধুঘর থেকে মাসে কত টাকা লাভ হয়? 25-30 হাজার টাকা, সব খরচ বাচ্চা দিই, তাতে আল্লাহভাবে আমার চালায় ডাল ভাত খাইয়ে চলতে পারে আলহামদুলিল্লাহ। আপনার এই সুন্দরবন মধুঘর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি আরও উপরে উঠতে চাই, আমার বাচ্চাদের নিয়ে আমি আরও উপরে উঠতে চাই। আমি খুচরাও বিক্রি করি, পাইকারিও দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।